দীর্ঘদিন ধরেই আনসার আল ইসলামের নায়েবে আমির হয়ে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিলেন শাখাওয়াতুল কবির। গ্রেপ্তার হয়ে জেলখানাতেও চালিয়ে গেছেন কার্যক্রম। সর্বশেষ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়াকে অর্থায়নের পেছনে ছিলেন তিনি। শনিবার রাতে নিষিদ্ধ এই সংগঠনের নায়েবে আমির শাখাওয়াতুল কবির ও ঢাকা অঞ্চলের সামরিক প্রধান ইসানুর সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিডিসি ইউনিট। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি রিভলভার ও 15 রাউন্ড গুলি। একটি পিস্তল, একটি রিভলভার এবং 15 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং আমাদের একটি যুদ্ধশ্বাস অভিযান আমরা বলবো যে আমাদের এই টিমটি করেছে। আমরা দীর্ঘদিন থেকে এই টিমটিকে আমরা ফলো করছিলাম। আমাদের একটি যুদ্ধশ্বাস অভিযান আমরা বলবো যে আমাদের এই টিমটি করেছে। আমরা দীর্ঘদিন থেকে এই টিমটিকে আমরা ফলো করছিলাম। এর মধ্যে যিনি নায়েবে আমির তার নাম হচ্ছে শাখাওয়াতুল কবির এলাইস আনিস এবং এই শাখাওয়াতুল কবিরের জঙ্গি জীবনের ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ। সে 2002 সালে বাংলাদেশে যখন আনসারুল ইসলামের মাতৃ সংগঠন জমিয়তুল মুসলিমিন তৈরি হয় এবং জমিয়তুল মুসলিমিনের গর্ভ থেকেই পরবর্তীতে এই আনসারুল ইসলামের সৃষ্টি। আপনারা যারা এই জঙ্গিবাদ নিয়ে কাজ করেন তারা হয়তো অনেকেই জানেন এই জমিয়তুল মুসলিমিন থেকেই সে তার এই জঙ্গিবাদে দীক্ষা পায় এবং ওই সময়ের আনসারুল ইসলামের যিনি আমির ছিলেন এজাজ কার্গিল, সে ওই এজাজ কার্গিলের দ্বারা রিক্রুটেড হয়। এজাজ কার্গিলের দ্বারা রেডিকালাইজড হয়ে সেই সংগঠনে যোগ দেয় এবং শেষ সময় পর্যন্ত এজাজ কার্গিলের সাথে ছিলেন। আপনারা জানেন বাংলাদেশে আনসারুল ইসলামের প্রথম আমির এজাজ কার্গিল, যিনি পাকিস্তানে ড্রোন হামলায় নিহত হয়েছিলেন। সে এজাজ কার্গিল 2010 সালে এই আনসারুল ইসলামের আমির নিযুক্ত হয়। সে তখন এই শাখাওয়াতুল কবিরকে নায়েবে আমির নিয়োগ দেওয়া হয় আনসারুল ইসলামের এবং 2014 সালে যখন এজাজ কার্গিল পাকিস্তানে চলে যায় পরবর্তীতে এই এজাজ কার্গিলের মাকে নিয়ে শাখাওয়াতুল কবির পাকিস্তানে যায়। পরবর্তীতে সেখানে এজাজ কার্গিল মারা গেলে সে পুনরায় বাংলাদেশে ফিরে এসে এবং এই আনসারুল ইসলামের আবার তার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে 2015 সালে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, তখন সিডিডিসি ছিল না আপনারা জানেন, ডিবি তাকে গ্রেপ্তার করে। জেলখানায় থাকাকালীনও সে তার সংগঠনের সাথে তার যোগাযোগ ছিল। 2018 সালে জামিনে মুক্তি পায় এই শাখাওয়াতুল কবির। জামিন পাওয়ার পরেই সে আবার এই সংগঠনের সাথে জড়িত হয়ে পুনরায় তার কার্যক্রম শুরু করে এবং ওই সময় আনসারুল ইসলাম আপনারা জানেন একটি নতুন ফর্মে কার্যক্রম শুরু করে। সে অল্প দিনের মধ্যেই এই সংগঠনের পুনরায় সুরা সদস্য নিয়োজিত হয় এবং আপনারা জানেন 2019 সাল থেকে শারকিয়ার নামক একটি জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার নামক একটি নতুন সংগঠনের উত্থান ঘটতেছিল। যেহেতু এই এজাজ কার্গিল, শামীম মাহফুজ সহ ওই সময় যারা শীর্ষ জঙ্গি ছিল সকলের সাথেই এই শাখাওয়াতুল কবিরের জানাশোনা ছিল। পরবর্তীতে আনসারুল ইসলাম যখন এই শামীম মাহফুজের এই সংগঠন সম্পর্কে অবগত হয় আনসারুল ইসলাম থেকেই শাখাওয়াতুল কবিরকে দায়িত্ব দেওয়া হয় এই সংগঠনের সাথে যোগাযোগ করার জন্য এবং আমরা ইতিপূর্বে শারকিয়া সম্পর্কে বিভিন্ন ব্রিফিংয়ে আপনাদেরকে বলেছিলাম যে শারকিয়ার সাথে একাধিকবার এই আনসারুল ইসলামের মিটিং হয়েছে এবং এই শাখাওয়াতুল কবিরকে এবং শামীম মাহফুজকে জিজ্ঞাসাবাদে আমরা ঠিক একই তথ্য পেয়েছি। আনসারুল ইসলামের পক্ষ থেকে সেই মিটিংয়ের নেতৃত্ব দিতেন এই শাখাওয়াতুল কবির এবং আনসারুল ইসলামের পক্ষ থেকে আনসারুল ইসলাম এই শামীম মাহফুজকে তথা জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়াকে অস্ত্র সংগ্রহের জন্য যে টাকা দিয়েছিল সেই টাকাটা এই শাখাওয়াতুল কবির মাধ্যমে আনসারুল ইসলাম শামীম মাহফুজকে দিয়েছিল। ঢাকার বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা ছিল আনসারুল ইসলামের। স্মার্টফোনে গোপন অ্যাপসের মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে আসছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এরকম একজন শীর্ষ জঙ্গিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তার দ্বিতীয় যে ব্যক্তি সে তিনি হচ্ছেন ইসানুর রহমান এলাইস সাইদ এবং তার সংগঠনে সে সাইদ নামেই পরিচিত।
জানেন তো প্রত্যেকটা ব্যক্তিরই এক একটি সাংগঠনিক নাম দেওয়া হয় সাইদ নামে, এবং এই সংগঠনের সে আশকারী বিভাগ, আপনারা জানেন যে এই আশকারী বিভাগ হচ্ছে যারা বিভিন্ন অপারেশন পরিচালনা করে, সেই অপারেশনে ঢাকা অঞ্চলের কমান্ডার ছিলেন এই সাইদ। এবং সে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে 2020 সালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মাস্টার সম্পন্ন করেছেন। পরবর্তীতে 2017 সালেই সে এই সংগঠনে যোগ দেয়। 2017 সাল থেকে তার নিজ সাংগঠনিক দক্ষতায় এই 2022 সালে তাকে এই অঞ্চলের ঢাকা অঞ্চলের আশকারী বিভাগে দায়িত্ব দেওয়া হয়, এবং সে সপরিবারে আত্মগোপনরত অবস্থায় ছিল। 2018 সাল থেকেই তার পরিবারের থেকে পরিবারের সাথে তার আর কোনো যোগাযোগ ছিল না, সে আত্মগোপনে থেকে, এবং তাদের সাংগঠনিক ভাষা যেটাকে বলে এই সাইদ হচ্ছে সংগঠনের ফুল টাইম মেম্বার, তার অন্য কোনো পেশা নাই, সে সার্বক্ষণিক এই সাংগঠনিক কাজ পরিচালনা করত। আমাদের সামনে যে চ্যালেঞ্জ ছিল, আমাদের এই এই আনসারুল ইসলামের এরকম শীর্ষ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তারের ফলে আমরা সেই চ্যালেঞ্জটা অনেকটাই আমরা নিউট্রাল করতে আমরা সক্ষম হয়েছি বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা আজকে তাদেরকে, গতকালকে যাত্রাবাড়ি থানায় নিয়মিত মামলা হয়েছে, সেই আমরা তাদেরকে আজকে আদালতে পাঠিয়ে 10 দিনের রিমান্ড আবেদন সহ আদালতে পাঠিয়েছি। আমরা আশা করি যে এদের কাছ থেকে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব। জঙ্গি তৎপরতা বন্ধে সিটিডিসির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।